হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ব্লগ। আজকে সকালে আম্মু রান্না করবে। আজকে আমি ইলিশ মাছের মাথা তো কেউ খায় না, তাই ইলিশ মাছের মাথাগুলো কেটে নিয়েছি। আর এই যে বেগুন, এভাবে ইলিশ মাছের মাথা যেভাবে কেটেছি, বেগুন আর আলু এভাবে কেটেছি। এই রান্নাটা অনেক মজা, এভাবে রান্না করলে খাই, কিন্তু এভাবে মাথা কেউ খাইতে চায় না। তো এখন আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি, লবণ দিয়ে দিল, এই যে আমার পেঁয়াজটা ভেজে নিচ্ছে। এই মাত্র ঘুম থেকে উঠছে, আরো আগে দেরিতে ঘুমায় না, প্রতিদিন ওই টাইমে ঘুমায়, কিন্তু স্কুল স্কুল নাই তো। হ্যাঁ, এটাতে আলাদা হো আদা রসুন এগুলো লাগে না, ইলিশ মাছ এগুলো আমরা দেই না। এখন আমি মাছ কেটে রেখেছি, এগুলো আমি দিয়ে দিলাম। এইভাবেই তেলের উপরে এটি ভাজা ভাজা করব। এখন আমি ঢেকে দিব, ডাকনাটা নিয়ে ঢেকে দিব। এভাবে এটা আস্তে আস্তে দমে হয়ে যাবে। ইলিশ ইলিশ মাছের মাথা দিয়ে বেগুনটা রান্না করা শেষ। এখন আমি ডিম দিয়ে আলু দিয়ে রান্না করবে। পেঁয়াজ দিয়ে দিচ্ছি, বাটা পেঁয়াজ দিব তো, সেজন্য আর কি অল্প করে দিলাম। এখানে লবণ দিয়ে দিচ্ছি, আমি পেঁয়াজ আদা রসুন সব একসাথে ব্লেন্ডার করে নিয়েছি। ওটা দিচ্ছি, ওটার সাথে পেঁয়াজ আছে, আদা রসুন জিরা সমস্ত কিছু একসাথে করেছিলাম। ভালো করে কষিয়ে নিই, আজকে গ্যাস যায়নি, তাই রান্না বান্না করতে একটু ভালোই লাগতেছে। প্রতিদিন যে অবস্থা থাকে তাতে তরকারি ঝোলই কমতে চায় না। এখন আমি কাঁচামরিচটা বেশি দিয়েছি, তাই আমি শুকনো মরিচ অল্প করে দিব। এখন মশলাটা কষানো ভালো মতো হয়ে গেছে, এখন আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। ডিমটা আমি আগে ভেজে নিয়েছি, এই তো ডিম, ডিমটা আমি আঁকি ভেজে নিয়েছি, কারণ ডিম চারটা ডিম হাতের থেকে পড়ে গেছে, পরে ভেঙে গেছে। তো কী করবো, তো চিন্তা করলাম আলু দিয়ে রান্না করি ভেজে। এবার তরকারিটা অনেক মজা লাগে, শীতের দিনে ডিম ভেজে আলু দিয়ে রান্না করলে অনেক ভালো লাগে। হ্যাঁ, ভালো করে কষিয়ে নিয়েছি, একেবারে ভাজা ভাজা করে ফেলেছি। এখন আমি পানি দিয়ে দেবো,
একটু লাগবে। এখন ডিমগুলো দিয়ে দিই। পরে যায় এই ডিম খেতে অনেক মজা লাগে। আলু ছবি না এখন আমি এটা রেখে দেবো, আম্মুর রান্না করা শেষ। এই যে দুপুরের খাবার, এই যে বেগুন দিয়ে আলু দিয়ে ইলিশ মাছের মাথার এই যে ডাল ভাজি আলুর ভর্তা, জারিনার জন্য ইলিশ মাছের ঝোল, আর এই যে ডিম দিয়ে আলু দিয়ে এ ভাত। আরো দিব না, জারিনার জন্য ঝোলটা দিই। ও ঝোল ছাড়া খায় না, মাছ এভাবে খেতে পারে না, তাই ওর জন্য ঝোল করতে হয়। লবণটা নিয়ে আসো। হ্যাঁ খাও। এখন দুপুর হয়ে গেছে, তাই আমরা সবাই খাওয়ার জন্য বসেছি। তার সাথে যেটি রান্না করলাম সব কিছু আপনাদের সাথে শেয়ার করলাম।